চলতে থাকে জীবন চাকা সারাটা দিন মরে জং ধৈরা আছে তো মনে ফুর্তি বসত করে প্রয়োজনে থাকি সবার প্রিয়জন কাজের মানুষ আমি ও ভাই কাজের মানুষ না সবার ভালো আমার ভালো আর কিছু চাই না কাজের মানুষ আমি ও ভাই থামতে জানি না কাজের মানুষ আমি ও ভাই থামতে জানি না। মোহাম্মদ শায়েতুল্লাহ শেরপুর জেলায় জন্ম, ছোটবেলা কেটেছে শেরপুরেই। খেলাধুলা আর শেরপুরের পাহাড়ে ঘোরাঘুরির তার অনেক স্মৃতি। ঢাকায় রিক্সা চালাচ্ছেন প্রায় 15 বছর ধরে। তার প্রিয় শিল্পী নূর আলম সরকার, এন্ড্রু কিশোর ও লালন, প্রিয় খেলোয়াড় মেসি তামিম। প্রিয় তারকাদের ডায়লগের বেশ ভালো মিমিক্রি করতে পারেন, লোকজ গানও গাইতে ভালোবাসেন। স্বাগত সবাইকে বঙ্গ প্রেজেন্স কাজের মানুষ অনুষ্ঠানের আরেকটা নতুন এপিসোডে। আমি নীলহরে জাহান আছি, আর এতক্ষণ যার কথা বলছিলাম মোহাম্মদ শায়েতুল্লাহ, তিনিই আজকে আমাদের অতিথি। এবং আজকে তার সাথে আমাদের আড্ডা হবে, একই সাথে কম্পিটিশন তো চলতেই থাকবে, কারণ আমাদের এই কাজের মানুষটা কিন্তু আলটিমেটলি একটা গেম শো, যেখানে সেরা তিনজন পেয়ে যাবেন 3টি নতুন রিক্সা। স্বাগত শায়েতুল্লাহ ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাডাম? আমিও খুব ভালো আছি। আজকে আপনি তো আমাদের এখানে গেস্ট হয়ে আসলেন, কেমন লাগছে? ভালো লাগছে ম্যাডাম, ভালো লাগছে। আপনার কথা শুনছিলাম, মানে আমি বলছিলাম দর্শকদেরকে, দর্শকরা শুনছিলেন যে আপনি খুব ভালো মিমিক্রি করতে পারেন আপনার নায়কদের। ছোটবেলায় অনেক ঘোরাঘুরি করেছেন শেরপুরে। শেরপুর কি অনেক সুন্দর জায়গা? জি, সুন্দর। ওখানে আপনার জন্ম বেড়ে ওঠা। ঢাকা তাহলে কবে আসলেন? 15-16 বছর হইল। আচ্ছা, এসেই থেকে রিক্সা চালাচ্ছেন? জি। আচ্ছা, আজকে কিন্তু আপনার সাথে আমরা যেমন গল্প করব, আপনার জীবনের অভিজ্ঞতা জানতে চাইবো, রিক্সা চালানোর সময় যদি আপনার কোনো মজার ঘটনা থাকে বা কোনো বিশেষ ঘটনা থাকে আমাদেরকে আপনি অবশ্যই বলবেন। আর একই সাথে কিন্তু আসলে আমরা গেম খেলতে খেলতে এগিয়ে যাব। আমাদের নিয়ম কিন্তু 800 নাম্বারের মধ্যে আপনাকে সর্বোচ্চ নাম্বার নিতে হবে, তাহলেই আপনি সেরা 3-এ জায়গা করে নিতে পারবেন। আমাদের কম্পিটিশন কিন্তু এর মধ্যে অনেক দূরে গিয়েছে, অনেকে 3 নাম্বারের লিস্টে ছিল, তারপর আবার আউট হয়ে গেছে। আমি একটু জানিয়ে দেই আমাদের সাথে এই মুহূর্তে কারা আছেন সেরা 3-এ। শাবানা 655 নাম্বার নিয়ে এখন পর্যন্ত তাকে কেউ ছুঁতে পারেনি। একই রকম সঞ্জু মিয়া 640 নাম্বার, এবং তৃতীয় অবস্থানে যিনি আছেন তিনি হলেন আঙ্গুর হোসেন, তার নাম্বার হলো 575। মোহাম্মদ শায়েতুল্লাহ, আজকে আপনার টার্গেট হবে 575-কে অ্যাটলিস্ট টপকে যাওয়ার। যত বেশি করতে পারবেন তত আপনি সেফ জোনে থাকবেন। যদি 575-এর বেশি না করা যায় তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে থাকছেন না, যদি এর বেশি করেন তাহলে কিন্তু আপনিও কম্পিটিশনে টিকে যাচ্ছেন, তারপরেও কিন্তু লড়াই চলতেই থাকবে। আমরা কি তাহলে একটু গেমটা শুরু করব? অবশ্যই। কিন্তু প্রথমে আপনার একটু বুদ্ধির পরীক্ষা করব আমরা। অবশ্যই। সেটা হচ্ছে আমরা আপনাকে একটা ছবি দেখাবো, অল্প একটু দেখা যাবে, তারপর আপনাকে অনুমান করতে হবে যে আসলে ছবির মানুষটা কে। ঠিক আছে, শুরু করছি আমাদের প্রথম রাউন্ড আজকে, বলতে পারো। বলতে পারো রাউন্ডে নিয়ম তো ইতিমধ্যে সবারই নিশ্চয়ই জানা, 15 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে। আমরা একটা ছবির 1/4 আপনাকে দেখাবো, দেখি বলেন তো। মমতাজ। মমতাজ, শিওর? জি। ডাউট আছে কোনো? না, একদম পাক্কা? নিব উত্তর একবারে? ওকে, নিচ্ছি মমতাজ, দেখি। আপনি একদম ঠিকঠাক উত্তর দিয়েছেন, পেয়ে যাচ্ছেন 100-তে 100। শুরুটা একদম 100 দিয়ে। প্রিয় তারকাদের মিমিক্রি করতে পারেন, মমতাজকে কি পারবেন? জি না। কোনটা পারবেন? নায়ক মান্নার। নায়ক মান্না কি আপনার অনেক পছন্দ? জি, অবশ্যই। দেখি বলেন তো, আমাকে একটু দেখান, আমিও দেখি। ডাক্তার, ডাক্তার, আবার আবার সব প্রায় কি হয়েছে ডাক্তার? না ডাক্তার না, আমার সব প্রায় যদি কিছু হয়ে যায়, আমি তো পাসপোর্ট ডাক্তার, আমি তো পাসপোর্ট ডাক্তার, বলুন ডাক্তার বলুন, আমার আমার স্বপ্নকে আমি কোথায় নিয়ে যাব? আমি আমার স্বপ্নকে বাঁচাতে হবে ডাক্তার, ওকে বাঁচাতে হবে ডাক্তার, কথা বলো ডাক্তার কথা বলো, কত টাকা হলে আমার আমার স্বপ্ন বাঁচবে ডাক্তার, কথা বলো ডাক্তার, এই স্বপ্ন কথা বলো স্বপ্ন। চমৎকার শায়েতুল্লাহ ভাই, আপনি তো আমাকে পুরাই দিলেন, এত চমৎকার করে আপনি মান্নাকে নকল করতে পারেন। তাহলে এই যে এত সুন্দর আপনি গানও করতে পারেন, গান তো এখনো শোনা হয় নাই, তাহলে সেটা শুনে ফেলি কিন্তু আমার মনে হয় সেটা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা শুনি। শুরু করি তাহলে আমাদের সেকেন্ড রাউন্ড, গাই গান আনন্দে।
আনন্দে গান গাওয়ার জন্য আমরা তৈরি এবং সাইদুল্লাহ ভাই আপনার জন্য কিন্তু গানের চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন একটা হুইল, এখানে 12টা গানের নাম লেখা আছে, নাম মানে লাইন লেখা আছে। আপনি হচ্ছে হুইলটা ঘোরাবেন, আপনার ভাগে যে গানটি উঠবে সেই গানটি আমাদেরকে গেয়ে শোনাতে হবে। এখানে দুটো লাইন আছে, তারপরেও একটু কাটতে হবে। যদি ঠিকঠাক গিয়ে দেন তাহলে 100 নম্বর, যদি সুরটা ভুল হয় তাহলে 50 কেটে যাবে, যদি কথা ভুল হয় তাহলে 50 কেটে যাবে। টুকটাক ভুলের ব্যাপারটা আমরা যাচাই বাছাই করে নেব, আপনি এখন শুরু করতে পারেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম, অবশ্যই। ওকে গিয়ে দেন তাহলে। গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। পোশাকাল আইতো গাজির গান হইতো, অঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। পোশাকাল আইতো গাজির গান হইতো, অঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। গাইয়া বাউল গান গাইয়া জারি গান সবাই মিলিয়া নৌকা দৌড়াইতাম, হাইরে সবাই মিলিয়া নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। খুবই সুন্দর, আপনাকে 100 তে 200 দিয়ে দিতে ইচ্ছে করছে। তাহলে কি ব্যাপার বলেন তো, আরো একবার 100-তে 100 পেয়ে গেলেন। প্রথম রাউন্ডে 100-তে 100, দ্বিতীয় রাউন্ডে 100-তে 100, এই পর্যন্ত আপনার মার্ক হলো 200-তে 200। আরো কিন্তু অনেকগুলো রাউন্ড আছে, একটু একটু করে পারতে হবে। গান ছাড়া আর কি পারেন? গান পারেন, এত ভালো মিমিক্রি পারেন, আপনার তো অনেক গুণ। রান্না করতে পারেন? বাতান দিতে পারি, আর মনে করুন কিছু ভাজি করতে পারি। কিছু ভাজি করতে পারেন? আচ্ছা দেখি আজকে কাটাকুটি আপনি কেমন করতে পারেন রান্নার কাজ, এটা একটা পরীক্ষা হয়ে যাক। তাহলে চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে কাটাকুটি। চলে এলাম কাটাকুটি করতে। আজকে সাইদুল্লাহ ভাই আপনার জন্য হচ্ছে চিচিঙ্গা নিয়ে এসেছি 5টা, আপনার সময় 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে আপনি এই যে ছুরিটা দিয়ে স্লাইস করে করে কাটবেন, প্রতিটার জন্য 20 নম্বর করে, দেখা যায় কয়টা কাটতে পারেন। যদি 5টাই কেটে ফেলেন তাহলে আবার 100-তে 100 পেয়ে যাবেন। কিন্তু আমি তাহলে সময়টা ধরি, রেডি সেট গো। সময় শুরু হয়ে গেছে, কাটাকাটিও শুরু হয়ে গেছে। ও বাবা, আপনার হাতে যদি ক্যাপ পরানো আছে তাও আমি ভয় পাচ্ছি। 8 সেকেন্ডে একটা কেটে ফেলেছেন, আস্তে একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে যাবে। আস্তে আস্তে আঙুল কাটা যাবে না, আঙুল কাটা যাবে না, সাবধানে সাবধানে, বোর্ড পড়ে যাচ্ছে, বোর্ড ঠিক করেন। আপনি পারবেন, পারবেন, এখন অনেক সময় আছে, অনেক সময় আছে। 32 সেকেন্ডস, এর মধ্যে সব শেষ, এবং আপনি কেয়ারই করেন নাই কোন দিকে কি পড়ছে, আপনার চিচিঙ্গা পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার। আপনি 100-তে 100 পেয়েছেন, ছুরিটা নামান। ওকে, আমাদের 3টি রাউন্ড হয়ে গেছে এবং এখন পর্যন্ত সাইদুল্লাহ ভাই কিন্তু অপরাজিতই রয়েছে, তাকে কোনো মতে থামানো যাচ্ছে না। 300-তে একেবারে পুরো সব মার্কস নিয়ে তিনি 300 পেয়ে আছেন। সাইদুল্লাহ ভাই, আপনার এত প্রতিভা, আপনার একটা জীবনের সবচাইতে সুন্দর ঘটনা কি আমাদেরকে বলেন তো। মানে আমি যাকে বিয়ে করছি তার গর্বে বাচ্চা, সবাই বলতাছে যে তোর মাইয়া হবু, তোর মাইয়া হবু, মানে আমার হিসাব দিতেছে যে তোর মাইয়া হবু রে। পরে আমি বলতাছি আমার বেটির কারি বলতেছে আরেক বাবি আছে, হেরো গর্বে বাচ্চা, হ্যাঁ কইতাছে হেরো হবু ছেলে তোর হবু মাইয়া। তো আমি ভাবলাম যে আচ্ছা তোরা যে খালি কইতাছ ওর যে আমার মাইয়া হবু, তো মাইয়া হইলে কি আমি অখুশি। পরে আমি আপনার রিস্কা চালাইয়া গ্রামের বাড়ি শেরপুরে ছুটি করে বাচ্চার যে আপনার জামা কাপড় তখন আমি নিয়া কিনে আগে মানে বাচ্চা হওয়ার আগে আমি নিয়ে রাখা দিছি যে মানে মেয়েদ হই, তোরা কইতেছ না মায়া হয়ে যায়, মায়া নিয়ে আগে জামা কাপড় নিয়ে আসছি। পরে আপনার যখন বাচ্চা হবে তখন আমার ছেলে হয়েছে, হ্যার হয়েছে মেয়ে, বাট আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে, সেটাও আলহামদুলিল্লাহ মেয়ে হলো। তখন আমার অনেক আসলে মানে ভালো লাগছে, মানে যখন আপনার সন্তানটা হয়েছে আপনি অনেক, পরে আমার মা বাবা সবাই খুশি হয়েছে। চলেন আমরা আবার খেলাধুলায় যাই। হ্যাঁ, আপনার জন্য আমাদের এবারে রাউন্ড হচ্ছে ব্যালেন্স গেম। আপনার রিকশায় আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে দিব আপনাকে, রিকশার মধ্যে প্যাসেঞ্জার না, 4টা বোতল দিয়ে দিব আপনাকে, সেই 4টা বোতল নিয়ে যেতে হবে আর ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে। আমরা শুরু করছি আমাদের নেক্সট রাউন্ড ব্যালেন্স গেম।
ব্যালেন্স গেমে আমাদের সময় 15 সেকেন্ড, আর সিটে থাকবে 4টি বোতল। এই 4টি বোতল যদি 15 সেকেন্ডে সাইতলা ভাই ঠিকঠাক মতো নিয়ে যেতে পারেন, তাহলে প্রতিটিতে 25 করে পেয়ে যাবেন 100, আর যদি না নিতে পারেন প্রতি বোতলের জন্য 25 করে কাটা যাবে। বোঝা গেছে? তাহলে লেটস গো। শাইতুল্লাহ ভাই, আপনি প্রত্যেকটা রাউন্ডে ছক্কা উড়াচ্ছেন, এখানেও 100-তে 100। আপনার আগে ছিল 300, আবার হয়ে গেল 100, মোট নাম্বার 400, মানে 400-তে আপনি 400 পেয়েছেন। এবার একটু আপনার ভাগ্য পরীক্ষা হয়ে যাক তাহলে, আমরা একটা লটারি করে ফেলি। চলে যাচ্ছি সরাসরি আমাদের পরবর্তী রাউন্ডে লটারি। লটারি নিয়ে হাজির হয়ে গেছি। এবার কিন্তু এখানে গানের নাম লেখা নেই, কয়েকটা নাম্বার আছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এটা আপনি ঘোরাবেন, যে নাম্বারটা তুলবেন সেটাই আপনার মূল নাম্বারের সাথে যুক্ত হয়ে যাবে। এটা কিন্তু একদম ভাগ্যের ব্যাপার, দেখি এখানে কি হয়। একটুর জন্য 100-টা মিস করলেন, আর একটু হলে আপনি 100 পেয়েই যেতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেল 10। টোটাল মার্ক হলো 410। মন খারাপ হয়ে গেল না একটু? মনে হচ্ছে আরও কিন্তু দুটো রাউন্ড আছে, সেখানে কিন্তু 300 মার্ক জেতার সুযোগ আছে। চলেন আমরা আবার খেলায় চলে যাই। এবারে আপনার জন্য আমার কিছু প্রশ্ন থাকবে, সেগুলো ঝটপট উত্তর দিতে হবে। আমি 10টা প্রশ্ন করব, এক একটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 20 নাম্বার করে। যদি 10টাই সঠিক উত্তর দিতে পারেন আপনি পেয়ে যাবেন 200 নাম্বার। এটা কিন্তু সবচাইতে বেশি স্কোর করা রাউন্ড। ওকে, আমরা শুরু করছি ঝটপট উত্তর। তাহলে শুরু করছি আমাদের ঝটপট উত্তর, আপনি রেডি? ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ভেরি গুড, আপনাকে অপশনও দিতে হয়নি, আপনি বলে ফেলেছেন। প্রথমটা সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছেন 20 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হযরত শাহজালাল মাজার রহমতুল্লাহ আলাইহি কোথায় এই মাজারটা অবস্থিত? সিলেট। ভেরি গুড, আবারও আপনার কোনো অপশনের প্রয়োজন হয়নি, পেয়ে যাচ্ছেন আরও 20 নাম্বার। তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন আরও 20 নাম্বার। চতুর্থ প্রশ্ন, সদরঘাট কোন নদীর তীরে অবস্থিত? সদরঘাট চিনেন না? এটা কোন নদী, এটা নদীটা কি, বুড়িগঙ্গা না শীতলক্ষা? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন আরও 20 নাম্বার। বলেন তো কোন জায়গার সামনে হর্ন বাজানো নিষেধ, মার্কেট নাকি হাসপাতাল? হাসপাতালের সামনে। সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন আরো 20 নাম্বার। আপনি তো হর্ন না কিন্তু যে বেল বাজান হাসপাতালের সামনে বেশি? না, বেশি বাজান না, রোগী থাকে। হ্যাঁ, তাহলে বেশি বাজানো যাবে না, নিয়ম কানুন মেনে চলতে হবে রাস্তায়, তাই না? সবাইকে আপনি মেনে চলেন তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, পরের প্রশ্নটা যায়, এটা হচ্ছে একটা ধাঁধা, একটা ধাঁধা জিজ্ঞেস করি দেখি পারেন কিনা। কোন খাবার গরম না কিন্তু আমরা ফু দিয়ে খাই? গরম না কিন্তু আমরা ফু দিয়ে খাই, আপনি শুনে হচ্ছে বুঝে নিতে হবে যে এটা কোন গান, আর সঠিক ভাবে একটু গেয়ে শোনাবেন, ঠিক আছে? আমি বলি শব্দগুলো, পাখি চান আমার শুয়া, শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি আমি ডাকি তাসি, তুমি ঘুমাইছ নাকি? ভেরি গুড, পেয়ে যাচ্ছেন আরো 20 নাম্বার। আরেকটা এরকম করি সেম? জি অবশ্যই। মজা লেগেছে এটা? জি জি। আচ্ছা, এটা হচ্ছে মুসলমান হিন্দু নওজোয়ান গ্রামের, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ। ভেরি গুড, সঠিক উত্তর। এই গান তো আপনি গানের চ্যালেঞ্জেও পেয়েছেন। জি জি অবশ্যই। আরে বাহ, ওকে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে সংসদ ভবন কোথায় অবস্থিত, ঢাকায় না খুলনায়? ঢাকায়। ঢাকায় সঠিক উত্তর। শেষ প্রশ্ন, আমাদের জাতীয় ফল কি? জাতীয় ফল হইতেছে কাঁঠাল। জাতীয় ফল কাঁঠাল, এবং সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন 200।
এটা কিন্তু একেবারে প্রথম, আর কেউ 200-তে 200 পায় নাই, আপনি একদম ফুল মার্ক। আপনার আগে ছিল 410, এখন এই রাউন্ডে 200 পেয়ে আপনি কিন্তু ছুঁয়ে ফেলেছেন 610। তার মানে এরই মধ্যে আপনি কিক আউট করে দিয়েছেন আঙ্গুর হুসাইনকে। আঙ্গুর হুসাইন কিন্তু অলরেডি এলিমিনেটেড। ঠিক আছে, এবার কিন্তু আপনার চ্যালেঞ্জ হচ্ছে নাচতে হবে। নাচতে পারি না তো, তবু নাচতে হবে। তো নাচবেন? অবশ্যই। তাহলে আমরা শুরু করি? অবশ্যই। শুরু করছি আমাদের শেষ রাউন্ড নাচ রে নাচ। Get ready to dance, কারণ এখন আমাদের রাউন্ড নাচ রে নাচ। শৈতুল ভাই আপনি রেডি? অবশ্যই রেডি। আপনাকে এখন যেটা করব, আমরা একটা ভিডিও দেখাবো, সেখানে একটা নাচ আপনি দেখবেন, ভালো করে দেখবেন, তারপর শুধু মিউজিকটা ছাড়বো, আপনাকে একই রকম করে নাচতে হবে। যদি খুব ভালো করে নাচেন তাহলে 100-তে 100, আর যদি খারাপ নাচেন তাহলে মার্ক কমবে। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে, লেটস গো, আগে দেখি। Okay, I'm going to count to 3. 1, 2, 3, go! ভালোই তো নাচলেন, জীবনে তো কখনো নাচেননি না? জি না। যদি হুবুতর করতে পারেননি, কিন্তু আপনি বেশ চেষ্টা করেছেন, বেশ এন্টারটেইনমেন্ট আমাদেরকে দিয়েছেন, আমরা তাই ডিসাইড করলাম যে আপনাকে 50 দেয়া যায়। জি। তাহলে আপনার মার্কটা একটু হিসেব করে ফেলি, আগে ছিল 610, শেষ রাউন্ড নাচরে নাচে আপনি পেয়ে গেলেন 50, আপনার টোটাল মার্ক হয়ে গেল 660। ও মাই গড, আপনি তো সবাইকে টপকে ফেললেন। এখন পর্যন্ত, আজকের এপিসোড পর্যন্ত শাবানা ছিল সবচেয়েতে বেশি নাম্বারধারী 655, সঞ্জু মিয়া ছিল 640, এখন আপনি 660 নিয়ে চলে গেছেন সবার উপরে। তার মানে মোহাম্মদ শাহিদুল্লাহ এখন 660 পেয়ে সর্বোচ্চ স্কোর, দ্বিতীয় সর্বোচ্চ স্কোর শাবানার 655 এবং তৃতীয় সর্বোচ্চ স্কোর সঞ্জু মিয়ার 640। তার মানে হলো আঙ্গুর হুসাইন, যিনি 575 নিয়ে তৃতীয় অবস্থানে ছিলেন, তিনি কিন্তু আজকে এলিমিনেট হয়ে গেলেন। গ্রেট জব মোহাম্মদ শাহিদুল্লাহ, খুব ভালো হলো। কেমন লাগছে? ভালো লাগছে ম্যাডাম। হ্যাপি? জি। ভাগ্যিস আপনি তো ভাগ্যের খেলা একটু ধরা খেয়ে গেলেন, লটারিতে যদি আরো বেশি পেতেন তো আজকে তো পুরো অবস্থা ভয়ানক হয়ে যেত। দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু কম্পিটিশনে থাকবেন কিনা, সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ আরো আসবে আপনার চেয়ারে, আপনার নাম্বারও যদি কেউ টপকে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ঘটনা উল্টে যেতে পারে। কিন্তু আপনি খুবই সেফ জোনে আছেন, কারণ আপনি এখন পর্যন্ত সর্বোচ্চ নাম্বার নিয়েছেন। কেমন লাগলো বলেন আমাদের পুরো অনুষ্ঠান? ভালো লাগছে। কিছু বলতে চান আপনার পরিবারের উদ্দেশ্যে, আপনার বন্ধু বান্ধব কেউ যদি দেখে? না, আসলেও আমি বলতে চাই যে আমি ঢাকা শহরে আসছি অনেক দিন ধরে, কিন্তু আমি আজ পরিমাণ ক্যামেরার সামনে আসতে পারি নাই, অনেক মনোমধ্যে একটু দুঃখ আছে। এটা আশা ছিল আপনার যেমন, আজকে আমার ভালো লাগতেছে যে আমি আজকে বঙ্গবিডি চ্যানেলে যে ক্যামেরার সামনে কিছু অভিনয়, কিছু গান, নাচ, কিছু নাচ করতে পারলাম, আমার অনেক ভালো লাগতেছে। কারণ এটা আমার মনে একটা আশা ছিল না, গ্রামের বাড়ির লোকেরা মনে চাইলে দেখতে পারবে, আমি নিজে দেখলে দেখতে পারবো, এরপরে আগামী যদি কেউ কারো কাছে পড়ি, কোনো ক্যামেরার সামনে পড়ি, ভালো কিছু করার আমার সাহস আরো জাগবে। আজকে যেহেতু এই সাহসটা আমার জোগাইলো, বাহ দারুণ, এটা কিন্তু থেকে যাবে, আপনি ভবিষ্যতে আপনার নাতি নাতনিদেরও দেখাতে পারবেন। আপনার যে যে মনের আশাটা ছিল সেটা পূরণ হলো, তার মানে এটা আপনার একটা আনন্দের দিন, এটা মনে থাকবে তো? অবশ্যই অবশ্যই। খুব ভালো থাকবেন, আপনার প্রতিটা দিনই আনন্দের কাটুক, সুস্থ থাকবেন, ঠিক আছে? দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখছিলেন এতক্ষণ আমাদের কাজের মানুষ অনুষ্ঠানটি। এই কম্পিটিশন তো চলছে আমাদের রিক্সা চালক ভাইদেরকে নিয়ে, এর মধ্যে কিন্তু কম্পিটিশন বেশ জমজমাট। আজকে মোহাম্মদ শাহিদুল্লাহ চমৎকার খেলেছেন এবং সবাইকে টপকে তিনি একদম টপে উঠে গেছেন 660 স্কোর নিয়ে। দ্বিতীয় অবস্থানে শাবানা আছেন 655 স্কোর নিয়ে, তৃতীয় অবস্থানে মোহাম্মদ সঞ্জুমি আছেন 640 স্কোর নিয়ে। আগামী পর্বে আসবেন আরও একজন অতিথি, তার সঙ্গে আমাদের এই গেম চলতেই থাকবে। ঠিক এভাবে করে আমরা 13টি এপিসোড শেষে জানতে পারবো
কে হলেন বা কারা হলেন সেরাদের সেরা, তাদের জন্য পুরস্কার তো থাকছে। বিদায় নিচ্ছে আজকের মতো, অনেক ভালো থাকুন। যদি আপনি ওই খেলায় অংশ নিতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেখানোর নাম্বারে কিংবা ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায়, টাটা।